ট্যাঙ্কের মাধ্যমে এটা অক্সিজেনটা সংরক্ষণ করা হবে, ট্যাঙ্কের মাধ্যমে অক্সিজেন সংরক্ষণ করে ওইটাই পরে হচ্ছে রুগীরা ব্যবহার করতে পারবে। আমাদের পরিবেশে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশের সাপেক্ষে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে বাংলাদেশ অনেক পপুলেটেড একটা কান্ট্রি হয়ে দেশ হয়ে গেছে। ঢাকার কথা যদি চিন্তা করি, ঢাকার বায়ু অ্যাকচুয়ালি অনেক দূষিত হয়ে গেছে। তো এই দূষিত বায়ুকে আর ঠিক করার জন্য যখন আমি একদিন লাইক আমাদের স্কুলের সায়েন্স প্রজেক্টের জন্য নতুন নতুন তথ্য নিচ্ছিলাম, নতুন কোনো প্রজেক্ট, এমন কোনো প্রজেক্ট যেটা অ্যাকচুয়ালি এর আগে করা হয়নি বা কয়েকদিন আগে ইনভেন্ট করা হয়েছে, তখন আমি একটা প্রজেক্ট পাই যেটা হচ্ছে লিকুইড ট্রি। ডক্টর ইভান সার্বিয়াতে উনি নতুন এটার কথা তৈরি করেন এবং উনি এই প্রজেক্টটা বানান। উনি নিজে মাইক্রোঅ্যালগির মাধ্যমে যে এই প্রজেক্টটা তৈরি করা সম্ভব, যেটাকে আমরা ভার্সিটাইল লিকুইড ট্রি বলছি, উনি আবিষ্কার করেন, তার মাধ্যমে আমরা এই প্রজেক্টের আইডিয়াটা পেয়েছি। সার্বিয়াতে হতেছিল গিয়ে ওরা ওয়ার্ল্ড ওয়াইড ফোর্থ কান্ট্রি ছিল পপুলেটেড কান্ট্রির মধ্যে, তাদের বাতাসে অনেক বেশি পরিমাণ দূষিত পদার্থ ছিল এবং ওরা এখন এই লিকুইড ট্রি এস্টাবলিশ করেছে এবং তার মাধ্যমে ওরা অনেক সুবিধা পাচ্ছে। আচ্ছা, এটার সর্বপ্রথম যে বাবল কলামটা থাকবে ওর মাধ্যমে একদম বিশুদ্ধ বায়ু বের হবে, মানে হচ্ছে একদম আমাদের ঢাকার কথা যদি চিন্তা করি, ঢাকাতে এখন মাস্ক পরে সবাইকে বের হওয়া লাগে, কেন অনেক বেশি ধুলাবালি, অনেক বেশি পলিউশন বাইরে, অনেক বেশি টক্সিক সাবস্টেন্স বাইরে। তো ওই দূষিত বায়ুটা যদি এটার মধ্যে যায় এবং পরে যদি অক্সিজেন বের হয়, বায়ুটা যদি একদম পিউরিফাই হয়ে বের হয়, আমাদের জন্য অবভিয়াসলি সুবিধার, আমরা আরও ভালোভাবে আমাদের সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তাছাড়া এখানে দেখা যাবে যে বেঞ্চের একটা সুবিধা আছে, আমরা যদি কোনো বাস স্ট্যান্ডে এটা বসাই, মানুষজন এখানে বসে ওয়েট করতে পারবে। পাশাপাশি এখানে সোলার প্যানেল থাকবে যেটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করবে এবং ওই ইলেকট্রিসিটি দেখা যাবে যে রাস্তায় যে স্ট্রিট ল্যাম্প বা নাইট ল্যাম্প আমরা যেটাকে বলি, ওইখানে ইলেকট্রিসিটি সাপ্লাই করতে পারবে এবং এখানে চার্জিং পোর্ট হিসেবে আমরা এটা ইউজ করতে পারবো, কারণ এখানে আমরা মোবাইল চার্জ করতে পারবো। তো মানে বাংলাদেশে থাকা উচিত 25% বন, কিন্তু আছে হাতে কলমে যদি বলি 14.47, কিন্তু আমি নর্মালি দেখতে চাই আরও কম আছে। অক্সিজেনের কি ঘাটতি হবে না? আগে তো আমাদের নিজেদের বেঁচে থাকা লাগবে, অক্সিজেনের তো দরকার হবে। এটার মেইন কথা আমাদের অক্সিজেন যাতে ভবিষ্যতে কোনো কখনো ঘাটতি না হয়, আমাদের যাতে কখনো অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাইরে ঘুরতে না হয়, এটার জন্য আমরা হচ্ছে ওটা সমাধান করার জন্য এই লিকুইড ফিটা বসাচ্ছি মেইনলি, যাতে কখনো আমাদের অক্সিজেন ঘাটতি না হয়। কারণ এখন রাস্তায় যদি বের হই, রাস্তার সাইডে বা রাস্তার মাঝখানে যদি দেখি গাছ লাগানো কোনো উর্বর মাটি পাবো না, এমনকি সব জায়গায় শুধু আমরা ইট বা সিমেন্টই পাবো, রোডই পাবো, কোথায় আমরা গাছ লাগাবো তাহলে? কোথায় নর্মালি কয়েক জায়গায় পাবো, স্কুল কলেজে লাগাতে পারবো, আর কোথায় লাগাবো? ওইখানে আমরা এটা বসাতে পারবো যাতে অক্সিজেনের কখনো ঘাটতি না হয় এবং আমরা পৌঁছলাম গাছের বিকল্প, গাছের বিকল্প না এটা। এই প্রকল্পটা শুধু যে রাস্তায় যদি আমরা ইউজ করি শুধু এটার জন্য না, আমরা এটা বিভিন্ন কাজেও লাগাতে পারি। যেমন আমরা ধরি হাসপাতালে রোগীর অনেক সময় অক্সিজেন ট্যাঙ্কের প্রয়োজন হয়, এখান থেকে বা আমরা হাসপাতালে এমন জায়গায় এটা প্লেস করলাম যেখানে সূর্যালোকে ডাইরেক্ট আলোটা আসবে, তখন ডাইরেক্ট আলোটা আসলে কার্বন ডাইঅক্সাইড মাইক্রোঅ্যালগি সূর্যালোকের সাহায্যে অক্সিজেন বের করে দিতে পারবে। সেই অক্সিজেনটা আমরা একটি টেস্ট টিউবে, গ্যাস টেস্ট টিউব বা অক্সিজেন ট্যাঙ্কে এটা সংরক্ষণ করে রাখতে পারি। তাছাড়া আমরা এখানে সোলার প্যানেলের ব্যবহার করছি। সোলার প্যানেলের মাধ্যমে কী হবে, আমরা যদি এটা বলি রাস্তার যদি আমরা লাগানোর কথা বলি, ওখানে স্ট্রিট ল্যাম্পের কথা আছে, আর এটার জন্য আমরা হসপিটালে লাগাই। এখানে যেমন আমরা অক্সিজেনের একটা পরিমাণ পাচ্ছি এখান থেকে, তেমনই যেই সোলার প্যানেলের থ্রুতে ইলেকট্রিসিটিটা প্রডিউস হবে সেটাও হাসপাতালের বিভিন্ন কাজে ইলেকট্রিসিটিটা ব্যবহার করতে পারবে, ব্যবহৃত হবে। এটা যখন বাবল কলাম দিয়ে অক্সিজেনটা বের হবে, এটা বায়ুতে যাতে না ছড়িয়ে পড়ে ওই জন্য বাবল কলামের মুখে একটা টেস্ট টিউব লাগিয়ে দেওয়া হবে বা একটি অক্সিজেন ট্যাঙ্কের সাহায্যে ওটা সংরক্ষণ করে রাখা সম্ভব। বাংলাদেশে বাস্তবায়নের জন্য যদি আমরা থানা ওয়াইজ বলি, তাহলে থানা ওয়াইজ একটা জাস্ট বাস্তবায়নে 25,000 টাকা প্রয়োজন, কিন্তু এটাই শেষ, এরপরে আর কোনো খরচ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এরপরে কোনো কিছু কেনার প্রয়োজন হবে না বা এক্সট্রা করে লাগানোর প্রয়োজন হবে না, এখানে শুধু প্রত্যেক মাসে মাসে আমাদের পানিটা চেঞ্জ করতে হয়, আর এই যে পানিটা সেটা আমরা জমিতেও ফার্টিলাইজার হিসেবে কাজ করতে পারি, যেহেতু বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, এখানে আমরা জমির কাজেও এটা ফার্টিলাইজ হিসেবে ইউজ করতে পারি। তাছাড়া বিশ্বের পরিপ্রেক্ষিতে যদি বলি,
অনেক দেশ আছে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা, ওখানে আমাদের থার্মোস কন্ট্রোলার ব্যবহার করতে হয়, কিন্তু বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ, এই জন্য আমাদের এখানে থার্মোস কন্ট্রোলার ব্যবহার করতে হয় না। এটা আরও বেশি সাশ্রয়ী হয়, ট্যাঙ্কের মাধ্যমে এটা অক্সিজেনটা সংরক্ষণ করা হবে, ট্যাঙ্কের মাধ্যমে অক্সিজেন সংরক্ষণ করে ওইটাই পরে হচ্ছে রুগীরা ব্যবহার করতে পারবে, কারণ এটা পুরো বিশুদ্ধ হয়ে অক্সিজেনটা বের হবে। যেই এয়ারটা যাবে ভিতরে, সেটা যখন মাইক্রোঅ্যালগে অক্সিজেনটা বের করবে, তখন পুরো বিশুদ্ধ অক্সিজেন বের হবে। এটা মানুষের উপকারে আসবে, কারণ আমি যদি বলি অনেকে মনে করছে যে হয়তোবা অনেক কস্টলি হচ্ছে, 25,000 টাকা একবারে একটার জন্য কেন খরচ করব। কিন্তু আমরা যদি দেখি যাতায়াতের জন্য যদি মেট্রোলের উপর এত টাকা দেওয়া যেতে পারে এবং সেটা কিন্তু কাজে লাগছে, তো এর জন্য কেন দিতে পারবো না? এটা তো আমাদের অক্সিজেন দিচ্ছে, মেইনলি আমাদের তো লাগবে অক্সিজেন, তো লাগবে বেঁচে থাকার জন্য। খাদ্য বস্ত্র আমাদের যে মৌলিক 5টা অধিকার আছে, তার পাশাপাশি সর্বপ্রথম তো লাগবে অক্সিজেন, তো অবভিয়াসলি এটা আমাদের অনেক বেশি দরকার। এখন সেটা হচ্ছে আমাদের ডিপেন্ড করছে, মানে হাসপাতালে কতজন রোগী, আমরা যদি একটা ট্যাঙ্কের মধ্যে অক্সিজেনটা জমা রাখি, তো ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি কতটুকু সেটা ওই ট্যাঙ্কের উপর নির্ভর করছে, কারণ এর থেকে অক্সিজেন অনবরত বের হতে থাকবে, তো ওই ট্যাঙ্কের মধ্যে কতটুকু অক্সিজেন ধরবে সেটা ওই ট্যাঙ্কের উপর নির্ভর করছে। সরকার যদি এই সুযোগটা পায়, সরকারের উচিত যে থানা ওয়াইজ এটাকে দেওয়া, মানে থানা ওয়াইজ বলা যে যাতে হচ্ছে তারা এটাকে স্থাপন করে, প্রত্যেকটা থানায় যদি 3টা বা 4টা করে বসানো হয় অনেক সুবিধা আমরা পাবো, অনেক বেশি ইফেক্টিভ এটা হবে, কারণ অলরেডি সার্বিয়াতে এটা হয়ে গেছে এবং সার্বিয়া অবভিয়াসলি আগে যতটা পলিউটেড কান্ট্রি ছিল তার থেকে অনেক বেশি এখন তার একটু কম পলিউটেড হয়েছে এই লিকুইড ফ্রিয়ের জন্য। এখান থেকে অক্সিজেন হচ্ছে মেইনলি অক্সিজেন ট্যাঙ্কের মধ্যে, যদি হসপিটাল রোগীর কথা বলি, মেইনলি ওই যে অক্সিজেন ট্যাঙ্ক যেটা বা সিলিন্ডার যেটা বলি, অক্সিজেন সিলিন্ডার ওইটার মধ্যে রাখা যদি হয়, কারণ বাবল কলাম দিয়ে অবভিয়াসলি অক্সিজেন বের হতে থাকবে, এটা একটা নর্মাল প্রসেস। কিন্তু যদি হসপিটালের রোগীদের বা অক্সিজেন যদি আমাদের সরবরাহ করা হয়, তাহলে কোনো একটা ট্যাঙ্ক যাতে বাবল কলামের মুখে বসানো হয়, তাহলে হচ্ছে ওই ট্যাঙ্কের মধ্যে যতটুকু থাকতে পারবে বা ওই ট্যাঙ্কের ক্যাপাসিটি যতটুকু হবে ততটুকুই তো ওই মানে অক্সিজেনের মধ্যে থাকবে, এবং ওই ট্যাঙ্ক অনুযায়ী ধরি ওই একটা ট্যাঙ্কে 2টা রোগীকে অক্সিজেন দেওয়া গেল, তো সুবিধা তো হবে। এখন ওই ট্যাঙ্কের উপর ডিপেন্ড করে যে কতটুকু সরবরাহ আমরা করবো। অক্সিজেনের মাধ্যমে পরিবেশ দূষণ, আমরা সর্বপ্রথম আসি বায়ু দূষণ, আমরা পানি দূষণে, পানি দূষণে আসতে পারি, ফার্স্টে যদি আসে আমরা বায়ু দূষণে, তো পলিউটেড যে এয়ার যেটার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, কার্বন সব ধরনের জিনিসপত্র আছে, সব এখানে গিয়ে একদম পিউরিফাই হয়ে বের হয়ে আসছে বিশুদ্ধ এয়ার হিসেবে। আর পানি দূষণ এই ক্ষেত্রে আসবে যে ভিতরে যে পানিটা আছে, আমরা এই পানিটা নর্মালি যেখানে সেখানে ফেলে রাখছি, এই পানিটা আমরা ফার্টিলাইজার বা সার হিসেবে ইউজ করব কৃষি জমি, তো ওই দুই দিক থেকে এটা সাহায্য করবে পরিবেশ দূষণ।